ডালখোলা শহরের মধ্য দিয়ে বাস চালানোর দাবিতে সরকারি বাস আটকে বিক্ষোভ স্থানীয়দের। ডালখোলা শহরে বাস প্রবেশ না করায় জাতীয় সড়কে অবরোধ করে সরকারি বাস আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এদিন উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে ঢুকতে ফলোয়ান মিলের সামনে জাতীয় সড়কের উপর সড়ক অবরোধ করে বাস আটকে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন থেকে ডালখোলা শহরে বাইপাস চালু হওয়ার পরে শহরে কোনো সরকারি বাস বা বেসরকারি বাস প্রবেশ করছে না। বারবার বিভিন্ন দফতরে জানিয়েও কোনো সমস্যা মিটছে না, তাই এদিন তারা বাধ্য হয়ে ডালখোলা শহরে জাতীয় সড়কের সাথে সংযোগকারী রাস্তার মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, নিত্য বাস বাইপাস হয়ে বাস চলাচলের ফলে যাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। না, আমরা রোজ এখানে রায়গঞ্জ থেকে যাতায়াত করছি ডালখোলা মিউনিসিপ্যালিটিতে। বাইপাস হয়েছিল খুব ভালো, যে রাস্তা যেন কমেছে, কিন্তু বাইপাসের মোড়ে মানে শহরের ভিতর দিয়ে, ডালখোলা শহরের ভিতর দিয়ে গাড়িগুলো ঢুকছে না বলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিন প্রায় 40 টাকার মতো এক্সট্রা খরচা হচ্ছে, মানে এটা আমাদের জন্য একটু সমস্যা। যদি এটা আমাদের একদম শহরের ভিতর দিয়ে যদি যায়, শহরের ভিতর দিয়ে যদি আমাদের গাড়িগুলো চলে, তাহলে আমাদের একটু অনেকটা টাকাও সেভ হবে। এবং এই যে সহযোগী সংস্থা আজকে রাস্তায় দাঁড়িয়ে এই বাস ভিতর দিয়ে নেওয়ার জন্য বিক্ষোভ দেখাতে, কী বলবেন? না, সমাজসেবী সেবা যদি আমাদের বাসগুলো যদি ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা করে, আমি সত্যি তাদেরকে বলবো, অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং ডালখোলার ভিতর দিয়ে, শহরের ভিতর দিয়ে যদি আমাদের এই রাস্তা মানে বাসগুলো যাতায়াত করে, তাহলে আমাদের সবার জন্য ভালো, ডালখোলা শহরে সবার জন্য আশা করি ভালো হবে, আর আমাদের জন্য তো নো ডাউট ভালো। থ্যাংক ইউ। আজকে আমরা এখানে বিক্ষোভটা করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ডালখোলা শহর দিয়ে বাস যাচ্ছে না, ওই কারণে সব বাস ডালখোলা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের যত ডালখোলা মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তো কী ধরনের অসুবিধা? কি আপনি ফিনান্সিয়াল বলুন, হোমেন সিকিউরিটি বলুন, সব ধরনের অসুবিধা। আজকে আমরা একটা মাল যেটা আমরা শিলিগুড়ি বলেন বা কলকাতা থেকে আসতো, একটা লেবার যেটা 40 টাকায় বাস দিয়ে নামায়, সেই জিনিসটা আজকে আমরা বাইপাসে নামছি, সেখানে আমাদেরকে 100 টাকা দিতে হচ্ছে। তার বিরুদ্ধে কমোডিটির কস্ট বাড়ছে, সেটা ডাইরেক্টলি এফেক্ট করছে আমাদের জনগণকে। পুরো উইমেনের সিকিউরিটি রাত্রে নামিয়ে দিচ্ছে 11টার সময়, কিছু যদি মিস আপ হয় কোনো মহিলাদের, তার দায়িত্ব কে নেবে? আজকে তো আপনারা রাস্তায় নেমে বাস দাঁড় করালেন, বাসকে আমরা দাঁড় করালাম জাস্ট 5 মিনিটের জন্য। ড্রাইভারদেরকে আমরা জিজ্ঞেস করতে চাইছিলাম কি আপনাদের কি অসুবিধা আছে যে আপনারা বাইপাস দিয়ে চলে যাচ্ছেন, আপনারা ডালখোলা শহর দিয়ে ঢুকছেন না। আজ উত্তর দিনাজপুরে এমন একটা কোনো শহর নেই যেখান থেকে মানে বাস আপনার শহর দিয়ে যাচ্ছে না, এই ডালখোলা হচ্ছে একটা জায়গা যেখান থেকে বাইপাস দিয়ে চলে যাচ্ছে। কি এমন অসুবিধা আছে? কোনো চাপ আছে না, কেউ বলছে না, কি এমন অসুবিধা আছে? আমরা এমন কি করেছি? ডালখোলার মানুষ কি এমন করেছে যে আপনারা বাইপাস দিয়ে চলে যাচ্ছেন কিন্তু ডালখোলা শহর দিয়ে যাচ্ছেন না? ওরা বলতে চাইছে কি আপনার যখন জ্যাম ছিল তখন অনেক অসুবিধা হয়েছে, হ্যাঁ ওই কারণে এখন জ্যাম খুলে গেছে, মানে ডালগুলো বাইপাস হয়ে গেছে, তাই জন্য আমরা ডালগুলো বাইপাস দিয়ে চলি। কিন্তু এটা একটা লিগাল ওয়ে না, আপনাদের মানে লিগাল ওয়েতে যদি যান ওরা ভাইলেট করছে, ওদেরকে শহর দিয়ে যেতেই হবে পুরো। তখন একটা ব্যাপার ছিল যখন ডালগুলো বাইপাস ছিল না, তখন জ্যাম ছিল, সেটা আলাদা, সেটা আমরা ভুগেছি। কিন্তু এখন তো ফাঁকা হয়ে আছে, কোনো রাস্তায় মানে কোনো গাড়িই নেই, সমস্যা একদম পুরো। যত বিজনেসম্যান আছে, একটা পুরনো শহর এবং পুরো ফাঁকা হয়ে পড়ে আছে পুরো। নেক্সট আমরা এখন ডেপুটেশন জমা দিতে যাচ্ছি আমাদের প্রশাসন চেয়ারম্যানকে, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও দেবো, আমাদের থানাকেও দেবো, আমরা 7 দিনের সময় দেবো, আলটিমেটাম দেবো। 7 দিনের মধ্যে যদি কোনো বাস যদি ডালখোলা শহর দিয়ে না যায়, মাস আন্দোলনে নামবো আমরা। অন্যদিকে এক বাস কর্মী জানান, ডালখোলা শহরে রেলগেট পড়লে যানজটে পড়তে হয়, ফলত সময় নষ্ট হয়, তার জেরে তারা বাইপাস দিয়ে চালাচ্ছেন। বাস আটকেছে ডালখোলার ভিতর দিয়ে যাওয়ার জন্য। আমরা মানে ওই মানে রেলগেট পড়ে জামের জন্য ভিতরে যাচ্ছি না, এতটুকু। এখন তো যানজট নেই, জাম মানে ওই রেলগেট পড়লে তো 15 মিনিট আধা ঘন্টা তো চলে যাবে, তার জন্যই যাচ্ছি না। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও।
তিন বছরের কোর্স যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।